शनिवार और रविवार शियालदा साउथ सेक्शने बातिल एकाधिक लोकल ट्रेन कारण पार्क सर्कस स्टेशने तैरी होबे फुट ओवर ब्रिज। पूर्व रेलर तरफे विज्ञप्ति दिए जानाना होयेछे शनिवार और रविवार रात 10:40 थेके सकाल 6:40 पर्यन्त बातिल करा होयेछे एकाधिक आप और डाउन लोकल ट्रेन। शनिवार बातिल करा होयेछे बजबज लोकल, डायमंड हार्बर लोकल, लक्ष्मीकान्तपुर एवं कैनिंग लोकल। रविवारও बातिल करा होयेछे बेश कयेकटी लोकल ट्रेन, सेगुली हलो बजबज लोकल, सोनारपुर लोकल, कैनिंग लोकल, लक्ष्मीकान्तपुर लोकल, बारुईपुर लोकल एवं डायमंड हार्बर लोकल। এছাড়াও বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে আপ লাইনের বেশ কিছু ট্রেন বালিগঞ্জ পর্যন্ত চলবে, ডাউন লাইনের বেশ কিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে। সব মিলিয়ে শনি রবিবার হলেও দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা। দিওয়াল ভাটা কোটি কোটি ডিয়ের বেলা ডাক্কো পাটি লজ্জা লাগা দরকার, লুট করেছে লুট করেছে আমার ডিএ সরকার। বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের আজ ক্রমশ বাড়ছে। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে কলকাতা রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। এবার বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের ঢেউও এসে পড়েছে রাজপথে। শুক্রবার থেকে শহীদ মিনারের নিচে ধর্ণায় সামিল হয়েছেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 28টি সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি পূরণ না হওয়া অবধি এই অবস্থান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। শিক্ষক নিয়োগের জন্য বা তার দাবিতে কলকাতা শহরের বিভিন্ন সময় দেখা গিয়েছে যে অবস্থান বিক্ষোভ। এবার বকেয়া ডিএর দাবিতে রাতভর অবস্থান এবং এই অনির্দিষ্টকালীনের জন্য এই অবস্থান চলবে বলে বিক্ষোভকারী আন্দোলনকারীরা জানাচ্ছেন। বলেই দিয়েছি যে যতক্ষণ না দাবি আদায় হবে আমরা অনির্দিষ্টকালের জন্য এই ধর্ণা চালিয়ে যাব এবং সরকারের এই দাবি আমরা ছিনিয়ে নিয়েই বাড়ি ফিরব। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক ছিল 34%, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছে 35%। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএর হারও এতটা কম নয়। 2021 সালের 1 জানুয়ারির হিসেব অনুযায়ী এরাজ্যে সরকারি কর্মীদের প্রাপ্য ডিএর হার মাত্র 3%। 2020 সালের 1 জুলাইয়ের হিসেব অনুযায়ী কেরলে সরকারি কর্মচারীরা 36% হারে ডিএ পেয়ে থাকেন। 2022-এর 1 জুলাইয়ের হিসেব অনুযায়ী তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা 34% হারে ডিএ পেয়ে থাকেন। 2022-এর 1 অগস্টের হিসেব অনুযায়ী মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা 34% হারে ডিএ পেয়ে থাকেন। 2021 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশে সরকারি কর্মচারীরা 31% হারে ডিএ পান। 2022 সালের অগস্ট মাসের হিসেব অনুযায়ী ছত্তিশগড়ের সরকারি কর্মচারীরা 28% হারে ডিএ পান। 2020-এর জানুয়ারির হিসেব অনুযায়ী ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা 28% হারে ডিএ পান। 2022-এর জানুয়ারির হিসেব অনুযায়ী কর্ণাটকের সরকারি কর্মচারীরা 27.25% হারে ডিএ পান। 2021 সালের জুলাই মাসের হিসেব অনুযায়ী হরিয়ানায় সরকারি কর্মচারীরা 28% হারে ডিএ পান। বকেয়া ডিএর দাবিতে আদালতে দ্বারস্থ হয়েছেন সরকারি কর্মচারীরা। বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মধ্যে শুক্রবার থেকে পথে নেমেছেন আন্দোলনকারীরা, ত্রিপলের নিচে রাত কাটিয়েছেন। শনিবার সকাল থেকে ফের শুরু হয় স্লোগান বিক্ষোভ, কিন্তু এই আন্দোলনকারীদের সিপিএমের কর্মী বলে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সরকারি কর্মচারীরা কেউ বসেনি, সিপিএমের কর্ম যারা এ তারা বসেছে, এটা নিয়ে সরকারের কিছু নেই। হকের চাকরি কেড়ে নিচ্ছে, লুট। খেত মজুর তার মজুরির টাকা দিচ্ছে না, লুট। সরকারি কর্মচারী তার ডিএর ন্যায্য অধিকার দিচ্ছে না, লুট। মানুষ রাস্তায় না গিয়ে প্রতিবাদে না গিয়ে করবেটা কি? বিক্ষোভ স্বাভাবিক, বিক্ষোভ সঙ্গত। এদের দাবিগুলো কোনোভাবেই অন্যায্য নয়, এদের লড়াইয়ের পাশে আমাদের সবার থাকা উচিত। ও ফিরহাদ হাকিম কি বলছেন ছেড়ে দিন ওর কথা। উনি আমাদের কেন সিপিএম বলছেন বুঝতে পারছি না। উনি যখন সিপিএম ক্ষমতায় ছিল এই রাজ্যে, তখন আমরাই লড়াই করেছি। আমার বিরুদ্ধে ঘড়ি চুরির মামলা দেয়া হয়েছিল রাইটার্স বিল্ডিং এ আন্দোলন করার জন্য। তখনও সেই আমলে আমাদের যে ডিএ মারা হতো তার সূত্র ধরেই তো ওনারাও সেই ডিএ মেরেছেন আরো বেশি পরিমাণে। মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর ফারাক ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়েনি বিজেপিও। ববি হাকিম কি বললেন তার জন্য ডিএ পাচ্ছে না, তারা ডিএ পেয়ে যাবে, বেশি দিন আর সময় পাবেন না, এই কালিটা গায়ে মেখেই যে চলে যেতে হবে সরকার থেকে। নৈতিকভাবে তো অবশ্যই সমর্থন করছি এবং আমাদের সদস্যরাও কালকে অনেক জায়গায় হেঁটেছে, আমাদের বলেছে আমার ব্যক্তিগত ডিএ তো সবারই দরকার, নিশ্চয়ই নামবে। 15 মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা, সেদিকেও নজর রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। আবির দত্ত, রুমা পাল, হিন্দল দে, এবিপি আনন্দ।